Lady Fatima's goodness. This world has become a breeding ground of violence. মুক্তি পেয়েছে দ্য লেডি অফ হ্যাভেন নামের একটি সিনেমা। যুক্তরাজ্যে 3 জুন মুক্তি পাওয়ার পর থেকেই মুসলমানদের তোপের মুখে পড়েছে। মুসলিমদের একাংশের প্রতিবাদের জেরে সিনেমাটির প্রদর্শনী স্থগিত করেছে প্রেক্ষাগৃহ চেইন সিনে ওয়ার্ল্ড। Evil is with those who will extinguish the light of truth. জানা যায় এই চলচ্চিত্রটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে। এই গল্পটি প্রায় 1400 বছর পরে আধুনিক সময়ে একটি ছোট ইরাকি শিশুর জীবন কাহিনীর সাথে মিল রেখে করা। সিনেমার গল্প লিখেছেন শিয়া মুসলিম ধর্মগুরু শেখ ইয়াসির আল হাবিব। তিনি সিনেমায় ফাতিমার মৃত্যুকে চিত্রিত করেছেন এবং তাকে সন্ত্রাসবাদের প্রথম শিকার হিসেবে বর্ণনা করেছেন। এই বিষয়ে ধর্মের ভিন্ন ভিন্ন মত রয়েছে। প্রধানত সুন্নি মুসলমানরাই চলচ্চিত্রটির তীব্র সমালোচনা করে বলেছে প্লটটি ঐতিহাসিক ঘটনাগুলি সঠিকভাবে তুলে ধরেনি। ছবিটির সমালোচনাকারীরা একে বিতর্কিত, ধর্মদ্রোহী এবং বর্ণবাদী বলে অভিহিত করেছেন। সারাদেশে বিক্ষোভকারীরা প্রতিবাদে সোচ্চার হবার ফলে অনেক সিনেমা চেইন ছবিটি তাদের প্রদর্শনী থেকে সরিয়ে নিয়েছে। অনলাইনে করা এক পিটিশনে 1,26,000 লোক ছবিটির প্রদর্শনী বন্ধ করার দাবি জানিয়ে স্বাক্ষর করেছিল। পর্দায় এবং শিল্পকলায় ইসলামী নবীদের চিত্রায়ন দীর্ঘদিন ধরে বিতর্কিত। দ্য লেডি অফ হ্যাভেন চলচ্চিত্র নির্মাতারা বলছেন যে ইসলামিক ঐতিহ্য অনুসারে তারা একজন পবিত্র ব্যক্তিকে একজন মানুষের দ্বারা প্রতিনিধিত্ব না করার জন্য অনেক চেষ্টা করেছেন। ফাতিমার ভূমিকায় কোনো অভিনেত্রী ছিলেন না, পরিবর্তে পারফরমেন্সটি CGI, আলো এবং ভিজুয়াল এফেক্টের মিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটির সমালোচনা মূলত ইসলামের প্রথম খলিফা আবু বকর এবং উমর ইবন আল খাত্তাব সহ আরো বেশ কয়েকটি চরিত্রের চিত্রায়নকে কেন্দ্র করে। দ্য লেডি অফ হ্যাভেনের নির্বাহী প্রযোজক মালিক শ্লিব্যাক গণমাধ্যমকে জানিয়েছেন ছবিটি ফাতিমার জীবন, তার সংগ্রাম, তিনি যে যাত্রার মধ্য দিয়ে গেছেন তার গল্প। ইতিহাসের সেরা ব্যক্তিত্বটিকে গল্পের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তারা। প্রসঙ্গত, ইংল্যান্ডে মুক্তির পর আরও বিভিন্ন স্থানে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা ছিল, তবে সিনে ওয়ার্ল্ড নিশ্চিত করেছে যে তারা বিক্ষোভের পর চলচ্চিত্রটি সব জায়গা থেকে সরিয়ে নিয়েছে। এছাড়াও দেশব্যাপী চলচ্চিত্রটির আসন্ন প্রদর্শনী বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রান্তিক সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।